তো এখানে আনুমানিক 10,000 বা তার বেশি সাহাবা আজমাইনদের কবরস্থান আছে আর কি। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ফজরের নামাজের পরে মুসল্লিরা সকলে জান্নাতুল বাকির দিকে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, সেই সাথে আমরাও প্রস্তুতি নিয়েছি। ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে জান্নাতুল বাকিতে আমরা প্রবেশ করব। মসজিদে নববীর পাশেই পূর্ব দিকে জান্নাতুল বাকি। তো এখানে আনুমানিক 10,000 বা তার বেশি সাহাবা আজমাইনদের কবরস্থান আছে আর কি। আলহামদুলিল্লাহ, কিছু দূর এগিয়েই আমরা জান্নাতুল বাকির কাছাকাছি চলে এসেছি। ফজর ও আসরের পরে এই জান্নাতুল বাকির গেট খুলে দেওয়া হয় কবরস্থান জিয়ারা করার জন্য। তো মুসল্লিরা সবাই অপেক্ষায় থাকে এই ফজরের পরে এবং আসরের পরে এখানে কিভাবে প্রবেশ করা যায়। দেখেন কিভাবে মানুষ প্রবেশ করছে আর কি। আলহামদুলিল্লাহ, সকল হাজিরা জান্নাতুল বাকিতে প্রবেশ করছেন। যাদের কাজ হয়ে গেছে, যারা জিয়ারত শেষ করেছে, তারা আবার ফিরে আসছে। আলহামদুলিল্লাহ, কি সুন্দর, দেখেন লাল হয়ে আছে অংশ। আমাদের দেশের কবরের মতো নাই, যারা কবরস্থ হয় তাদের কবরকে হয় পাকা করে দেওয়া হয় অথবা বাঁশ দিয়ে ঘিরানো হয়। স্পেশালি এখানে যেটা করা হয়, প্রতিটা কবরের উপরে একটি করে পাথর শুধুমাত্র চিহ্ন রেখে দেওয়া হয়। এবং যেহেতু এখানে কম বেশি 10,000 বা তার বেশি সাহাবা আজমাইনরা শুয়ে আছেন, তাই এখানে উল্লেখযোগ্য অনেকে আছেন বিধায় পুলিশের প্রোটেকশন দেয়া আছে আর কি। কারণ এখানে বাঙালি তথা মুসলিম সমাজের যারা বেশি আসে, তারা এখানে বেদাত করা শুরু করে দেয়। উল্লেখ্য, এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনা আসার সময় জান্নাতুল বাকির স্থান সবুজ বৃক্ষ দ্বারা আচ্ছাদিত ছিল। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাতে জান্নাতুল বাকির দিকে বেরিয়ে যেতেন এবং বলতেন, হে কবরে মুমিন সম্প্রদায়, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। তোমাদের নিকট এসেছে যা তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল। কাল কিয়ামত পর্যন্ত তোমরা অবশিষ্ট থাকবে এবং ইনশাআল্লাহ নিশ্চয়ই তোমরাও আল্লাহর তোমাদের সঙ্গে মিলিত হব। হে আল্লাহ, তুমি বাকিউল গারদাসীদের ক্ষমা করে দাও। এছাড়া তৃতীয় খলিফা উসমান ইবনে আফফানের মৃত্যুর পর তাকে এখানে দাফন করা হয়। তখন তার কবরটি পরবর্তী ইহুদি কবরস্থানের মধ্যে পড়ে। খলিফা প্রথম মুজাবিয়া তার সম্মানে এই স্থানকে জান্নাতুল বাকির অংশ করে নেন। উমাইয়া খিলাফতের সময় তার কবরের উপর প্রথম গম্বুজ নির্মিত হয়। অন্যান্য সময় এখানকার বিভিন্ন কবরের উপর গম্বুজ স্থাপন নির্মিত হয়েছে, তা পরে তা ভেঙে দেওয়া হয়েছে। যাই হোক, আলো স্বল্পতা, একদম খুব কম আলো থাকার কারণে হয়তোবা অনেক কিছু দেখা যাচ্ছে না, আলহামদুলিল্লাহ। তো সকলের জন্য দোয়া করি যে আল্লাহ পাক যারা যাদেরকে এই ভিডিওটা দেখাচ্ছেন, যারা এই ভিডিওটা দেখছেন, আল্লাহ পাক সকলকে জান্নাতুল বাকি এসে জিয়ারত করার তৌফিক দান করেন, সকলকে হজ উমরা করার তৌফিক দান করেন। ভিডিওটি দয়া করে শেয়ার করে দিবেন, অন্য ভাইদের দেখার সুযোগ করে দিবেন। যে এবং প্রত্যেকে নিয়ত করি যে আল্লাহ পাক আমাদেরকে হজ উমরা করার তৌফিক দান করুন এবং এই সকল জায়গা জিয়ারত করার তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলের নেক নিয়তগুলো কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছায় জান্নাতুল মুআল্লায় হাজির হয়েছি। এখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে সাহাবা আজমাইনদের কবরস্থান কবরস্থ করা হয়েছে। পাশাপাশি উল্লেখযোগ্য আম্মাজান বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরও এখানে আছে আর কি। তো যাই হোক, আমরা এটা দেখব ইনশাআল্লাহ। এই কবরগুলোর উপরে ছোট ছোট
পাথর দেয়া আছে এখানে আসলে স্পেশালি কোনো বাধা মানে বাঁশের বেড়া ওয়াল তোলা এরকম কোনো কিছুই নাই এভাবে এখানে কবরস্থ করার পরে একটি করে পাথর দিয়ে দেওয়া হয় সৌদি আরবের মক্কায় অবস্থিত একটি কবরস্থান এটি এটি মসজিদুল হারামের অল্প দূরে অবস্থিত এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী খাদিজা বিনতে খুয়াইলিদ দাদা ও অন্যান্য পুরুষদের কবর রয়েছে এবং মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আবদার করেছিলেন তার মৃত্যুর পর নিজ হাতে কবরে যেন নবীজি তাকে নামান কবরে সওয়াল জবাব শেষ না হওয়া পর্যন্ত যেন উনি এখানেই থাকেন নবীজি ঠিক তাই করেছিলেন কবরের পাশে দাঁড়িয়ে যখন কাঁদছিলেন তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে পাঠিয়েছিলেন এবং বলেছিলেন আমার হাবিব কেন কাঁদছেন যদিও আল্লাহ পাক সকলের দিলের খবর জানেন নবীজি বললেন আমি খাদিজাতুল কুবরার কবরের সওয়াল জবাবের জন্য অপেক্ষায় আছি এটা আমি আছি এবং আমি তাকে কথা দিয়েছিলাম তখন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে বললেন তুমি বলে দাও আমার হাবিবকে যেদিন উনি আপনার কাছে আবদার করেছিলেন কেঁদেছিলেন সেদিনই আমি গায়েব থেকে সওয়াল জবাবের ব্যবস্থা করে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ কি সুন্দরই ছিল ওনাদের এই পবিত্র সম্পর্ক আলহামদুলিল্লাহ যাই হোক আমাদের কবরস্থান থেকে এই কবরস্থানগুলো একটু আলাদা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কবরের পাশাপাশি অলরেডি আমরা চলে এসেছি কিছুক্ষণের মধ্যে কাছাকাছি চলে যাব আরো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত আমরা এসে পৌঁছতে পেরেছি আসলে গ্লাস দিয়ে পরিবেষ্টিত করা বিধায় আসলে সেরকম ভাবে দেখার অপশনও নেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ওনার কবরের কাছাকাছি আমরা চলে এসেছি যাক সেই সৌভাগ্যটা হয়েছে আর কি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক দেখিয়েছেন তো যাই হোক আমি বিশ্বাস করি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এখানে সকলকে বারবার আসার তৌফিক দান করুন এবং বারবার হজ উমরা করার তৌফিক দান করুন আবারও আমরা দেখছি যে আসলে আমাদের কবরস্থানে যেরকম বাধা থাকে এখানে কিন্তু সেরকম বাধা নেই বারবার খেয়াল করে দিচ্ছে যে এখানে কবর দিয়ে একটু জাস্ট একটা চিহ্ন দিয়ে থাকে আর কি দিয়ে রাখেন তো আল্লাহ পাক আপনাকে আমাকে সকলকে এখানে নিয়ে আসার তৌফিক দান করুন এবং বারবার হজ ও উমরা করার তৌফিক দান করুন আল্লাহ পাক আপনাকে আমাকে এত বড় নিয়ামত দিন যেন আল্লাহ পাকের ঘরে বারবার আমরা আসতে পারি ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবেন অন্য ভাইকে দেখার সুযোগ করে দিবেন দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো এক ভিডিওতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু